নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। তো দেখো, এটা আমাদের নতুন বই, আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকে আমরা ভলিউম 2 সলভ করব, যেগুলি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি প্রশ্ন বিচিত্রা 2024 সালের ভলিউম 2 এর ইতিহাসের সমস্ত প্রশ্নগুলো সলভ করাব। আজকে আমি রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 883 নম্বর পেজের ইতিহাসের যাবতীয় MCQ, সত্য মিথ্যা, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন 1.1-এ ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল খয়রানসা সরকারি নথি। 1.2-তে ইতিহাসের জনক বলা হয় নামে পরিচিত খয়রানসা হবে হেরোডোটাস। 1.3-তে নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন অ্যান্সার হবে খয়রানসার বিজয়কৃষ্ণ গোস্বামী। 1.4-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র যিনি এশিয়ায় প্রথম ডিলিট হন, ঠিক আছে, তো দেখো ডিলিট হন হচ্ছিল বেনিমাধব বড়ুয়া। 1.5-এ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন গয়ার অ্যান্সার হবে শ্রীরামকৃষ্ণ। 1.6-এ উলগুলান শব্দের অর্থ কয়ার অ্যান্সার হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরের প্রশ্ন 1.7-এ সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন গয়ার অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। 1.8-এ হিন্দু মেলার পূর্ব নাম ছিল অ্যান্সার হবে গয়ার অ্যান্সার চৈত্র মেলা। 1.9-এ কী বলেছে, তো দেখো 1.9-এর প্রশ্ন বলেছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো গয়ার অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা 1836 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 1.10-তে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হবে গয়ার অ্যান্সার উদ্বোধন পত্রিকায়। আমাদের নেক্সট প্রশ্ন 1.11-এ বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল গয়ার অ্যান্সার হবে 1855 খ্রিস্টাব্দে। 1.12-তে শান্তিনিকেতন বিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় গয়ার অ্যান্সার 1921 খ্রিস্টাব্দে। 1.13-তে ফ্লাইট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার হবে গয়ার অ্যান্সার তেভাগা। 1.14-এ AITUC প্রথম সাধারণ সম্পাদক ছিলেন অ্যান্সার হবে গয়ার অ্যান্সার দেওয়ানলাল চমনলাল, ঠিক আছে। পরের প্রশ্ন 1.15-এ রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলেন খয়ের অ্যান্সার হবে মানবেন্দ্রনাথ রায়। 1.16-এ নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল খয়ের অ্যান্সার হবে অসহযোগ আন্দোলনের সময়। 1.17-এ বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হেমচন্দ্র ঘোষ। 1.18-এ গোলামগিরি গ্রন্থটির লেখক হলেন অ্যান্সার হবে গয়ার অ্যান্সার জ্যোতিরাও ফুলে। 1.19-এ জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় গয়ার অ্যান্সার হবে 1949 খ্রিস্টাব্দে। 1.20-তে নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি লেখেন অ্যান্সার হবে খয়ার অ্যান্সার অতীন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কী বলেছে 2.11-এ কোন বছর সম্প্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত করা হয়, স্থগিত 1878 খ্রিস্টাব্দে। 2.12-তে কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে অ্যান্সার হবে 1781 খ্রিস্টাব্দে। 2.13-তে কে কবে কোথায় মরণের ঘোষণাপত্রটি প্রকাশ করেন এর অ্যান্সার হবে, অ্যান্সার তো তোমরা জানো যে 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদে একটি দরবারে আয়োজন করে মহারানীর ভিক্টোরিয়ার প্রতিনিধিরূপে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করেন, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের জানা রাখতে হবে, জেনে রাখতে হবে লর্ড ক্যানিং করেছিলেন, ঠিক আছে, লর্ড ক্যানিং করেছিলেন 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। পরের প্রশ্ন কী আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.14-এ বলেছে গ্রিন কামগড় ইউনিয়ন কি, এটি একটি কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি শ্রমিক সংগঠন, যেটা 1928 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব, তো দেখো কী বলেছে 2.21-এ সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে, এটা ঠিক আছে। 2.22-তে খাঁচার ভিতরে অচিন পাখি গানটি লেখেন, মানে গানটি লালন ফকিরের গান, এটা ঠিক আছে। 2.23-তে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার, এটা ভুল আছে, আচার্য জগদীশচন্দ্র বসু কিন্তু এটি প্রতিষ্ঠিত করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। 2.24-এ ভগ্নী সেনা গঠন করেছিলেন গান্ধী বুড়ি, এটা কী আছে, ভুল আছে, ভগ্নী সেনা গঠন করেছিলেন গান্ধী বুড়ি, এটা কী আছে, ভুল আছে। তো দেখো এবার আমি
কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলাবো। সংস্কৃত কলেজের অধ্যক্ষ অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কৃষ্ণদেব রায় অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের পুরার জমিদার। তারকনাথ পালিত অ্যান্সার হবে চারের অ্যান্সার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 2.34। স্বদেশ বান্ধব সমিতি অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো বিবৃতি নিয়ে আলোচনা করছি, দুদি মিয়ার পরবর্তীকালে ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, কারণ পরবর্তীকালে এই আন্দোলনের নেতৃত্বহীন হয়ে পড়ে। তাছাড়া তিন নম্বরে ব্যাখ্যা কী বলেছে, নোয়া মিয়া এই আন্দোলনকে ধর্মীয় লক্ষ্যে পরিচালিত করতে থাকেন। না, আমার মতে অ্যান্সার হওয়া উচিত যে দুদু মিয়া মরে যাওয়ার পরে, কিন্তু এটা তো নোয়া মিয়া, এটা তো পুরোই ভুল, পরবর্তীকালে এই আন্দোলনের নেতৃত্বহীন হয়ে পড়ে, এটাই অ্যান্সার হবে। 2.52 কী বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছেন ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য, তাই তো? 2.53 বিবৃতি নিয়ে একটু ডাউট আছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যান্সার দুইও হতে পারে, আবার তিনও হতে পারে, একটু ডাউট আছে, প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে। 2.54 বিবৃতি ব্যাখ্যা দুই হবে, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। ঠিক আছে, এবার আমি তোমাদের বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। বিভাগ গয়ের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রত্যেকটা প্রশ্ন দেখে নিয়ে দেখে নাও, যেগুলো 2024 সালের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চার নম্বরে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে নাও, জীবনের ঝড়াবাধা আছে, সাঁওতাল বিদ্রোহ আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ আছে, বিজ্ঞান কলেজ আছে, শ্রীরামপুর প্রেস আছে, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান বা চরিত্র, খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে। এবং আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয়, রবীন্দ্রনাথের চিন্তাধারা, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।